फ्रेंड्स আমার রিমা কিচেন ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে আপনাদের সামনে আবারো নতুন একটা রেসিপির সাথে চলে এলাম। আজকে আমার রেসিপিতে থাকছে বন্ধুরা পারলে জি বিস্কুট দিয়ে কেক তৈরি। তো চলুন তাহলে আমি এখন যাব রান্নার কাছে, আপনারা সবাই সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না আজকে আমি পারলে জি বিস্কুট দিয়ে কিভাবে কেক তৈরি করছি। বন্ধুরা আমি চলে এলাম রান্নার কাছে। তো কেক তৈরির জন্য আমি কি কি নিয়েছি চলুন তাহলে দেখা যাক। বন্ধুরা আমি নিয়েছি ইনোর প্যাকেট একটা, আর এখানে 12টা 3 টাকা দামের প্যাকেট রয়েছে পারলে জি বিস্কুটের। এইদিকে একটা ক্রিম বিস্কুটের প্যাকেট রয়েছে, আর ঘি রয়েছে, আর গরম করে ঠান্ডা অবস্থায় গরুর দুধ রয়েছে, আর এইদিকে রয়েছে চিনি। তো প্রথমে আমি এবার পারলে জি বিস্কুটগুলোকে প্যাকেট থেকে খুলে তারপর সিলের মধ্যে পিষে গুঁড়ো করে নেব, আর চিনিকেও আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা দেখুন আমার বিস্কুটগুলো খুব সুন্দরভাবে সিলের মধ্যে গুঁড়ো করা হয়ে গেছে। তো আমি এবার চিনি গুঁড়ো করে নিচ্ছি ঠিক একইভাবে সিলের মধ্যে পিষে। দেখুন আর চিনিটাকেও বন্ধুরা খুবই ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, চিনির মধ্যে যেন একটুকু মোটা অংশ না থাকে। দেখুন বন্ধুরা চিনিটাকে গুঁড়ো করা হয়ে গেল, এবার আমি বাটিতে তুলে নেব। বন্ধুরা আমি এবার কেক তৈরির জন্য সেই বাটিটাকে তৈরি করে নেব। তো আমি একটা স্টিলের বাটি নিয়েছি, দেখুন আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এবার বাটিতে আমি প্রথমে তেল লাগিয়ে নেব ভালোভাবে। চারিদিকে বন্ধুরা খুবই ভালোভাবে তেল লাগাতে হবে। বন্ধুরা তেল লাগানোর কারণ হচ্ছে কেকটা তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে বাটি থেকে। দেখুন আমার সুন্দরভাবে চারিদিকে তেল লাগানো হয়ে গেল। এইবার আমি বাটির তলে যে কোনো পেপার বা কাগজ বসাতে পারেন, আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন, আমি সাধারণ একটা সাদা পেপার নিয়েছি। তো এবার এটাতে খুব সুন্দরভাবে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা বসানো হয়ে গেল পেপার, এইবার আমি এটাকে অন্যদিকে সরিয়ে রেখে দেব। ব্যাটার তৈরির জন্য বড় একটা স্টিলের গামলা নিয়েছি। তো আমি এখানে প্রথমে বিস্কুটের গুঁড়োগুলোকে ঢেলে দেব। বন্ধুরা কিছুটা বিস্কুটের গুঁড়ো তুলে রাখবো, কারণ আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে আজকে কেকটাকে সাজাবো। বাকি বিস্কুটের গুঁড়োগুলোকেও এখানে ঢেলে দেব। এবার বন্ধু এর মধ্যে দেব চিনির গুঁড়ো 4 চামচ, আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন, কারণ বিস্কুটেও অধিক পরিমাণে মিষ্টি থেকে থাকে, তাই আমি 4 চামচ দেব। ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন সুন্দরভাবে মিক্স করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে একটু একটু দুধ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা ব্যাটারটাকে যত বেশি ভালোভাবে ফেটাবেন তত বেশি কেকটা ভালো হবে। বন্ধুরা দেখুন আমার কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেল, আর এর ঘনত্বটা ঠিক এই রকম হবে, বেশি পাতলা করলেও হবে না আর বেশি টাইট করলেও হবে না। আর এই মিশ্রণটা বন্ধুরা দিতে হবে মিনিমাম 30 থেকে 35 মিনিট ধরে। আমি 30 মিনিট ধরে এটাকে বেশ সুন্দরভাবে ময়াম দিতেই আছি। তো এইবার বন্ধুরা এটাকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে, আর এই ফাঁকের মধ্যেই আমি উনুনটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে বালু চাপিয়ে দেব। বন্ধুরা আমার উনুন জ্বালানো হয়ে গেছে, এবার আমি কড়াইটাও চাপিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বালি। বালিটাকে এবার বন্ধুরা চাপা দিয়ে 5 মিনিট হাই আঁচে হিট করে নেব।
10 মিনিট হয়ে গেল আর ওইদিকে আমার বালিটাও হিট হচ্ছে তো আমি এবার এর মধ্যে এখন ইনো দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা এই ইনোটা তো পাওয়া যায় এটা দিয়ে আমি আজকে কেক তৈরি করছি এবার বন্ধুরা ইনোর উপর হালকা একটু দুধ দিয়ে আবারো ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা দেখুন ব্যাটারটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেল তো আমি কেক তৈরির জন্য যে বাটিটা রেডি করেছিলাম এর মধ্যে এবার ব্যাটারটাকে ঢেলে দেব বন্ধুরা দেখুন বাটি থেকে আমি খুব সুন্দর পরিষ্কারভাবে কেকের বাটির মধ্যে সব ব্যাটারগুলো ঢেলে দিলাম তো এইভাবে ঠিক আপনারাও ঢেলে দিবেন বন্ধুরা বাটির মধ্যে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে বসিয়ে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো বাতাস যদি থেকে থাকে তাহলে সেটা যেন বের হয়ে যায় বন্ধুরা এইবার আমি কড়াইয়ে চাপিয়ে দেব আমি তুলে নেব বন্ধুরা বালিটা প্রচন্ড হিট হয়ে গেছে তো এইবার ব্যাটারের বাটিটাকে এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে আমি নিচে বন্ধুরা বালি ব্যবহার করেছি আপনারা চাইলে লবণও দিতে পারেন এবার দিয়ে দেব বন্ধুরা চাপা বন্ধুরা চাপা দেওয়ার আগে আরো একটা জিনিস আমি করে নেব এই চামচার পেছন দিক দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে দেব তাহলে ভেতরে কোনো বাতাস থাকলে বের হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি চাপা চাপা দিয়ে বন্ধুরা 30 থেকে 45 মিনিট লো আছে কুক করে নিতে হবে বন্ধুরা ওইদিকে 30 মিনিট ধরে কেকটা হতে থাক আমি তার মধ্যেই বাকি ক্রিমগুলোকে তৈরি করে নেব বাকি বিস্কুটের গুঁড়োগুলো আমি একটা দেখুন ছোট ডেচকি নিয়েছি এর মধ্যে ঢেলে দেব বন্ধুরা দেখুন আমি ঢেলে দিয়েছি এবার এর মধ্যে গরম দুধ দিতে হবে বন্ধুরা বন্ধুরা ক্রিমের মধ্যে আমি 2 চামচ পরিমাণ চিনির গুঁড়ো দিয়েছিলাম আর এইবার 1 চামচ পরিমাণ দেব ঘি আবারও ভালোভাবে ক্রিমটাকে মিক্স করে নিতে হবে ঘি এর সাথে আর বন্ধুরা দেখুন ক্রিমটা কিন্তু খুবই পাতলা হবে না ঠিক এই রকম ঘনত্বের হবে বন্ধুরা কেকের জন্য ক্রিমটা রেডি হয়ে গেছে এবার আমি সুগার স্ট্রাপ তৈরি করে নেব সুগার স্ট্রাপ তৈরি করার জন্য আমি এখানে 4 চামচ জল নিয়েছি ঠান্ডা জল বন্ধুরা আর 2 চামচ দেব চিনি গুঁড়ো ভালোভাবে মিক্স করে এটাকে রেখে দেব বন্ধুরা মিক্স করা হয়ে গেল এবার আমি বাকি বিস্কুটের গুঁড়োটাকে দুধ দিয়ে শক্ত করে মেখে নেব গোলাপ ফুল তৈরি করার জন্য প্লেটে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো একটু দুধ দিয়ে শক্ত করে মেখে নেব বন্ধুরা আরো একটু দুধ লাগবে বন্ধুরা দেখুন আমার বিস্কুটের গুঁড়োটাকে শক্ত করে মাখা হয়ে গেল এইবার আমি বিস্কুটের যে ক্রিমটা বের হয়েছিল সেটাকে আমি দুধ দিয়ে পাতলা করে গুলে নেব
বন্ধুরা গোলা হয়ে গেছে। বন্ধুরা আমি এইবার শক্ত দুলি থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, আর এখান থেকে আমি খুব সুন্দর আপনাদের গোলাপ ফুল তৈরি করে দেখাবো। বন্ধুরা দেখুন, হাতের তালুতে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে গোল করে নেবেন। গোলটা হয়ে গেল, এবার আমি প্লেটে রেখে দেব। ঠিক এইভাবে বন্ধুরা আমি পাঁচটা করব আর পরপর সাজিয়ে দেব। দেখুন বন্ধুরা, পরপর পাঁচটা দেওয়া হয়ে গেল, এইবার আমি রোল করে নেব। ঠিক এইভাবে রোল করে নিতে হবে। খুব সুন্দরভাবে রোল করা হয়ে গেছে। এইবার মাঝখান থেকে কেটে দুই ভাগে ভাগ করে নেব। তাহলে একটা রোল থেকে বন্ধুরা দুইটা গোলাপ হয়ে যাবে। এইবার বন্ধুরা পাপড়িগুলোকে খুব সুন্দরভাবে একটু ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, গোলাপ ফুলটা কি সুন্দর তৈরি হয়ে গেল। তো আমি বাকি গোলাপগুলোকেও ঠিক এইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, দ্বিতীয় গোলাপটাও রেডি হয়ে গেল। আবারও বন্ধুরা আমি আগের মতোই গোলাপগুলো তৈরি করে নেব। বন্ধুরা দেখুন আমার কতগুলো গোলাপ তৈরি করা হয়ে গেছে, আর গোলাপগুলো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আমার সব ফুল বানানো হয়ে গেল, তো এইবার আমি কেকটাকে দেখে নেব কি অবস্থায় রয়েছে। দেখুন বন্ধুরা, কেকটা কি সুন্দর ফুলে উঠেছে। তো কেকটা হয়েছে কিনা এটাও আমি পরীক্ষা করে দেখে নেব। আমি একটা কাঠি নিয়েছি, তো আমি কেকের মাঝখানে ভরে দেখব কেকটা হয়েছে কিনা। যদি কাঠিটা ক্লিন বেরোয় তাহলে ভাবো কেকটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, মানে আমার কেকটা হয়ে গেছে। তো এইবার আমি কেকটাকে নামিয়ে নেব উনুন থেকে। কেকটাকে নামানো হয়ে গেছে বন্ধুরা, এবার কয়েক মিনিট ঠান্ডা করে নেব। বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে গেছে, তো এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। তো ছুরি দিয়ে প্রথমে সাইডগুলোকে ঠিক এইভাবে কেটে নেব, তাহলে বের করতে খুবই ভালো হবে। এবার বন্ধুরা থালাটাকে এইভাবে নিয়ে উল্টে দেব, পেছন থেকে বাড়ি দেব হালকা হালকাভাবে। এইবার বন্ধুরা আস্তে আস্তে বাটিটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কেকটা খুব সুন্দরভাবে বের হয়ে গেল। এবার আমি ওপর থেকে কাগজটাকে তুলে নেব। বন্ধুরা দেখুন, পেছন সাইডটা হালকা এরকম কালো কালো হবেই, আর কত সুন্দর স্পঞ্জ হয়েছে বন্ধুরা আপনারা ভাবতেও পারবেন না। তো আমি এবার কেকের ওপরে সুগার স্ট্র্যাপটা লাগিয়ে দেব। বন্ধুরা সুগার স্ট্র্যাপটা খুব সুন্দরভাবে লাগাতে হবে। এবার বন্ধুরা কেকের উপর ক্রিমটাকে লাগিয়ে নেব। খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে বন্ধুরা। কেকে আমার ক্রিম লাগানো হয়ে গেছে, আর আমি বাড়িতেই পাইপিং ব্যাগ তৈরি করেছি। দেখুন আমি হাতে তৈরি নজেল করেছি, আর একটা সুজির প্যাকেট নিয়েছি। তো এই বিস্কুটের ক্রিমগুলোকে আমি এখন এক কোণায় ভরে দেব।
এবার বন্ধুরা কেকের উপর আমি সুন্দরভাবে হ্যাপি নিউ ইয়ার লিখে দেব। আপনারা চাইলে হ্যাপি বার্থডেও লিখতে পারেন। তো আমি নতুন বছরের জন্য কেক তৈরি করেছি, তাই আমি এখানে হ্যাপি নিউ ইয়ার লিখব। দেখুন বন্ধুরা, আমার হ্যাপি নিউ ইয়ার 2022 লেখা হয়ে গেছে। এবার যে গোলাপ ফুলগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো এখন চারপাশ দিয়ে বসিয়ে দেব। বন্ধুরা, আমি গোলাপগুলোকে এবার বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, 2022 সালের কেক আমার তৈরি হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে কেক তৈরি করে দেখবেন, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে এসে থাকা ঘন্টাটিও বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে নতুন রেসিপির সাথে পরের ভিডিওতে। আজকে সবাইকে এখানেই, টাটা।